নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে থেকে আমরা শুরু করছি জ্যোতিষের একটি নতুন চ্যানেল, যেখানে আমরা আপনাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে বিভিন্ন টপিক সম্বন্ধে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেব। এখন সর্বচর্চিত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শনির সংক্রমণ, অর্থাৎ 24 জানুয়ারি 2020 সালে বাংলার 9ই মাঘ সকাল 9:56 নাগাদ শনি গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। এই প্রবেশ বা এই সঞ্চরণ বিভিন্ন দিক থেকে একটি বিশেষ ইঙ্গিতবাহী, কারণ এমনিতেই কর্মফলদাতা শনি বা শৌরী 2.5 বছর করে একটি রাশিতে থাকেন এবং মকর ও কুম্ভ রাশি যেহেতু তার সক্ষেত্র, সেই সক্ষেত্রে তিনি প্রায় 30 বছর পর ফিরে আসছেন এবং 5 বছর মকর, যথাক্রমে মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান করবেন। এই বিষয়ে বিভিন্ন গোচর ফল সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন। আজকে আমি যেটি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে শনি চক্র অনুযায়ী নক্ষত্র হিসেবে, আপনার জন্ম নক্ষত্র হিসেবে শনি আপনাকে ঠিক কী ফল দেবে। তো দেখে নেওয়া যাক শনি আপনার জন্য কী ফল দিতে চলেছেন। আমরা 27টি নক্ষত্র, যে নক্ষত্রে আমাদের জন্ম হয় অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে থাকে আপনার জন্ম সময়, সেটি আপনার জন্ম নক্ষত্র, সেই নক্ষত্রে শনি কীরকম ফল দেবেন সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা বলি শনি চক্র কী। শনি চক্র হচ্ছে একটি এরকম কাল্পনিক চক্র যেখানে একটি মানুষের অবয়ব কল্পনা করা হয় এবং সেই ব্রহ্ম বা ব্রাহ্মণ মানুষের বিভিন্ন অঙ্গে ওই নক্ষত্রগুলি কী কী ফলাফল রয়েছে সেটা জানা যায়। প্রথমে শুরু করি আমরা অশ্বিনী নক্ষত্র দিয়ে, কারণ অশ্বিনী নক্ষত্র আমাদের নক্ষত্রমণ্ডলীর প্রথম নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং 26 নম্বর ও 27 নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র পড়ছে পাদোদয়, অর্থাৎ ডান পাম এবং বাঁ পায়ে এই নক্ষত্রের পতন হচ্ছে শনিচক্রে। এর ফল আপনারা যদি এই নক্ষত্রগুলির কোনো একটিতে জন্মে থাকেন তাহলে আপনাদের এই আগামী আড়াই বছর শনি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ করে দেবেন, অর্থাৎ আপনারা বিভিন্ন বন জঙ্গল বা নদীর ধারে বা সমুদ্রের ধারে কিছুটা নির্জন স্থানে গিয়ে কিছু সময় সুখে শান্তিতে কাটাতে পারেন, অর্থাৎ আপনাদের ভ্রমণ একটা যোগাযোগ নিয়ে আসতে চলেছেন শনিদেব। এছাড়া রয়েছে আপনার বাকি নক্ষত্রগুলি, অর্থাৎ নক্ষত্র নাম্বার 5, 6, 7 ইত্যাদি, সেগুলো সম্বন্ধেও আমরা দেখে নিই। নক্ষত্র 5, 6, 7, 8, 9 অর্থাৎ মৃগশিরা থেকে শুরু করে আদ্রা, পুনর্দশু, বিশ্বয় এবং অশ্লেষা, এইগুলি থাকছে শনিচক্রের হৃদয় স্থানে। হৃদয় স্থানে থাকার ফলে আপনার বুদ্ধিতে এবং আপনার ইনটিউশনের দ্বারা আপনি বিভিন্ন রকমভাবে নতুন ধনবৃদ্ধি একটা সুযোগ পেতে চলেছেন, অর্থাৎ আপনি যদি ব্যবসায় থাকেন তাহলে নতুন ব্যবসার সুযোগ আসতে চলেছে। এছাড়া আপনি যদি চাকরিতে থাকেন সেক্ষেত্রেও আপনার পদোন্নতি অথবা ইনক্রিমেন্টের একটি সম্ভাবনা রয়েছে। এরপর আসি বাকি নক্ষত্রগুলিতে, অর্থাৎ নক্ষত্র সংখ্যা 10, 11, 12, 13 মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি ও হস্তাতে। এই ক্ষেত্রে শনিচক্রে আপনার নক্ষত্রগুলি চক্রের বাম হাত অর্থাৎ লেফট হ্যান্ডে পড়ছে এবং সেক্ষেত্রে ফলাফল হিসেবে আপনি পাচ্ছেন ভয়, অর্থাৎ বিভিন্ন কারণে আপনার ভীতি তৈরি হতে পারে। ভীতি কীরকম অর্থে ভীতি হতে পারে সে বিষয়ে একটু বলি। হতে পারে এটি রোগ সম্বন্ধে আপনার ভয়, হতে পারে আপনি কারোর সঙ্গে কোনো রকম বিজনেস করছেন সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার ভয়, অথবা হতে পারে পারিবারিক সূত্রে কোনো ঝগড়া বা ক্লেশ হওয়ার ভয়, অথবা ব্যাংকিং সূত্রে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আপনি টাকা নিয়ে থাকলে সেই ধার শোধ করতে না পারার ভয়, বিভিন্ন কারণে ভয় দেখা দিতে পারে। এরপর আসি বাকি নক্ষত্রগুলি, অর্থাৎ 14, 15 এবং 16 নম্বর নক্ষত্রে, চিত্রা, স্বাতি, বিশাখা নক্ষত্রে। এটি শনিচক্রের ডান হাতে পতন হচ্ছে এই নক্ষত্রগুলির, এর ফল হচ্ছে রাজ্যলাভ। রাজ্যলাভ বলতে বর্তমান যুগে এটাই বোঝাচ্ছে আপনি হয়তো নতুন জমি পেতে পারেন অথবা নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারেন। চাকরির ক্ষেত্রে হলে হয়তো আপনার আন্ডারে অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব অতিরিক্তভাবে দেওয়া হতে পারে, অর্থাৎ নতুন কিছু আপনি পদোন্নতি পাওয়ার সম্ভাবনা বা যোগাযোগ রয়েছে এক্ষেত্রে। আপনি যদি জমি বাড়ি সংক্রান্ত কিছু কিনতে চান সেটাও আপনার পক্ষে এই সময় অত্যন্ত শুভ হবে। এরপর আসি 17 এবং 18 নম্বর নক্ষত্রে, যেটি অনুরাধা এবং জ্যেষ্ঠা। এটি আপনার
চক্ষুতে পড়ছে, শনি চক্রের চক্ষুতে, এবং যেখানে ফলাফল হিসাবে দেখা যাচ্ছে সুখ লাভ হবে। অর্থাৎ সুখ হতে পারে আপনার গুরুজন, পিতৃব্য বা মাতৃব্য, কারো সম্পর্ক থেকে বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে আপনি বিগত দু বছর বা আড়াই বছর ধরে যে চিন্তাভাবনার মাধ্যম চিন্তাভাবনা চলে আসছিলো, তাদের শারীরিক অসুস্থতা বা আপনার অর্থনৈতিক বিষয়ে, সেই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা দূর হয়ে যাবে। অর্থাৎ তারা সুস্বাস্থ্য বা আরোগ্য লাভ করবেন এবং তাদের সাথে একটি পারিবারিক সুখময় সময় আপনি কাটাতে পারেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি, জাতক বা জাতিকা বিগত দু আড়াই বছর ধরে বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে সময় কাটাচ্ছিলেন এবং বিভিন্ন আইনানুক বিষয়ে বা বিভিন্ন পুলিশি ঝঞ্ঝাটের মধ্যে সময় কাটাচ্ছিলেন, তাদের পক্ষেও অনেকটা ত্রাণ পাওয়া, অর্থাৎ অনেকটা সুখকর সময় আসতে চলেছে। এছাড়া পরিবার পরিজনের সঙ্গে আপনি বেশি বেশি করে সময় কাটাতে পারবেন, সেটিও একটি গুরুত্বপূর্ণ এবং উপরি পাওনা। এরপর আসি 19 নম্বর নক্ষত্র এবং 20 নম্বর নক্ষত্রে। 19 এবং 20 নম্বর নক্ষত্র মূলা এবং পূর্বসারা, এই নক্ষত্র দুটি পতিত হচ্ছে শনিচক্রের গুহ্যস্থানে। গুহ্যস্থান অর্থেই বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে নক্ষত্রের পতনগুলি যথাযথ শুভ ফল দেবে না এবং এক্ষেত্রে ফল প্রায় মৃত্যুতুল্য বা মৃত্যুবধ। অর্থাৎ এক্ষেত্রে কোনোরকম অ্যাক্সিডেন্ট বা যে কোনো রকম ঝক্কি ঝামেলার মাধ্যমে বা শারীরিক কোনো কারণে বা অস্ত্রোপচারের কোনো কারণে বা অসুস্থতার কারণে আপনাকে মৃত্যুতুল্য যাতনা পেতে হতে পারে। এছাড়া অর্থনৈতিক কারণে এরকম বিপর্যয়েরও সম্ভাবনা হতে পারে, যেখানে আপনার মনে হতে পারে যে আপনি মরে গেলে বা আপনার জীবনে এরকম সমস্যার আগে আসেনি, আপনি এরপরে কী করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, মরে গেলে হয়তো ভালো হতো, এরকম ধরনের ভাবনা আপনার মনে আসতেই পারে। কিন্তু শনি কখনোই আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না, শনি আপনাকে অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন পূর্বোক্ত কর্ম যেগুলি সেগুলির ভিত্তিতে ফলাফল দান করেন এবং শনি আপনার ভেতর থেকে আসল মানুষটিকে সোনা হিসেবে বার করে নিয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, যথাযথ প্রতিকার নিলে আপনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবেন।